লিগাল এবং পার্সোনাল ম্যাটার্স ডাক্তার বৈশাখী বন্দ্যোপাধ্যায় দেখাশোনা করবেন এবং সেই নির্দিষ্টভাবেই সামনেই আমার ঘর, আপনারা দেখছেন এখানে পুলিশ সিকিউরিটি আছে, আমি কোথাওই যাচ্ছি না। আমি দেখলাম গতকাল থেকে যখন আমার চিকিৎসার সমস্ত কিছু সম্পন্ন হয়ে যাওয়ার জন্য আর কিছু হচ্ছে না, আমি জানিয়েছিলাম, আমি সিস্টারদের জানিয়েছি, কলিগদেরও জানিয়েছি। এবারে আমি আজকে এমএসবিপিকে এখানে যে ডাইরেক্টর আছেন মণিময় বন্দ্যোপাধ্যায়ের কাছে জানিয়ে দিয়েছি যে আমাকে ডিসচার্জ যেটা করবার কথা বলে গেছিলেন মেডিকেল বোর্ডের পক্ষ থেকে সেই ডিসচার্জ করে দিন। ওনারা বলেছেন, আমি বলেছি যদি প্রয়োজন হয় ডিওআরবি দিতে হয় আমার কাছ থেকে, তারা চেয়েছেন আমার কাছে ডিওআরবি, আমি ডিওআরবিও রিস্ক বন্ডেও, আমাকে তো প্রেসিডেন্সি জেল, আমাকে তো গ্রেপ্তার করা হয়েছে, আমাদের ওপর বেলের অর্ডার আছে, আমাদের কাছে হোম অ্যারেস্টের অর্ডার আছে, কোনো ক্ষেত্রে অন্যায়ভাবে অভিযুক্ত করা হয়েছে যে আদালতের বিচারাধীন, আমি নিশ্চয়ই আদালতের কাছে সমস্ত কথা বলবো। আমি লক্ষ্য করে দেখলাম যে ঠাকুরগড়ে কে কলা খায়নি বলে, যারা বিভিন্ন সময় জেলে বহু সময় কাটিয়েছে, তারা আজকে হঠাৎ করে তৃণমূলের মুখপাত্র হিসেবে বলছেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে এখানে তিনি রয়েছেন, তিনি দেখাশোনা করছেন আমার, আমি সারাদিনে বহু ওষুধ আমাকে খেতে হয়, আমার ইনসুলিন চলে হাই ডোজে, আমার সুগার মাত্রা যেখানে ছাড়িয়ে যায় তখন সেই সুগারকেও কিন্তু কন্ট্রোল করতে হয়। সেখানে দাঁড়িয়ে যে মন্তব্য তিনি করেছেন সেই মন্তব্য পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই আমি আশা করব যে যাদের পক্ষ থেকে বলছেন তারাই লজ্জা পাবেন, কারণ এই ব্যক্তি মহিলাদের সম্বন্ধে বলার এই ব্যক্তি তৃণমূল কংগ্রেসকে ডিফেন্ড করছেন, কোনো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও কোনো অভিযোগ, নির্দিষ্ট আইনগত বিষয়ে সমস্ত ব্যবস্থাটা দেখা হোক এবং চিকিৎসার ব্যবস্থাটা সিদ্ধান্ত নেওয়া হোক সেটাই আমরা জানিয়েছি। কিন্তু যারা আজকে চিটফান্ড মামলায় গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন ধরে গ্রেপ্তার হয়েছিলেন এবং কাস্টডিতে ছিলেন, তারা আজকে বোঝাবার সময় আগে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে কোনো কথা বলবার আগে তারা ভেবে দেখুন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রীকে আপনাদের প্রত্যেকের কাছে ফুটে যাচ্ছে, যিনি তার গ্রেপ্তারি দাবি করেছেন, যিনি বলেছেন যে আমি জেলের ভেতরে বসে ঢাকের আওয়াজ শুনব, আর অনেকে একদম রাজ্যের অনেক তৃণমূল কংগ্রেস নেতৃত্ব ইনক্লুডিং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রেপ্তারি দাবি করেছিলেন।